আমার বলটা আমাকে দিবে? এক শর্তে দিয়ে দিব, যদি তুমি আমাকে একটু আদর দাও তবে তোমার বলটা তোমাকে দিয়ে দিব, তা না হলে কিন্তু বল পাবে না। রাজি? তুমি কি আমি তোমাকে চিনি না বাবা? এ তো দেখছি চরমদর্শিতা। আচ্ছা ঠিক আছে, আমি সাইফ ট্রেনের জন্য অপেক্ষা করছি, ঢাকায় থাকি। ঢাকায় কোথায় থাকা হয়? মিরপুরে। কি করা হয়? তবে আজ আলাদা করা হচ্ছে না। আম্মু তুমি যে ওনার পত্রিকা পড়া বানা দিলে, তাহলে সইটা তোমাকে বলতে হচ্ছে আম্মু। আরে বলতাবি, যদি না ওই লোকটি আমার কাছে আদর না চাইতো। না না, এভাবে একটি লক্ষ্মী মেয়েকে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। লক্ষ্মী মামুনির নাম কি? আমার নাম নদী। আচ্ছা সাই, তুমি যখন বাবা হবে তখন তুমি কি করবে? কি আর করব, ছেলে হলে নাম রাখবো সাগর, আর মেয়ে হলে নাম রাখবো নদী। মেয়ে হলে নাম রাখবো নদী? ঠিক বুঝলাম না। বাবা হব আমি আর নাম রাখবে তুমি, এটা কিভাবে হয়? কেন, তুমি আমার সাথে প্রেম করছো, আমাদের একদিন বিয়ে হবে, সংসার হবে, সংসারের নতুন অতিথি আসবে, আর তার নাম শুধু তুমি একাই রাখবে। ও তাই, তুমি আর আমি প্রেম করছি এজন্য বিয়ে করতে হবে, আবার সে সংসারে নতুন মানুষ আসবে। বাহ, আবার সে মানুষ যদি মেয়ে হয় তার নাম তুমি একাই রাখবে? খুব ভালো, খুবই ভালো। কেন, তুমি আর আমি আলাদা কিছু সত্তা বহন করতে পারি না? সাই তুমি ইদানিং কেমন অদ্ভুতভাবে কথা বলো। অদ্ভুতভাবে কথা বলি? আচ্ছা, আমায় দেখতে কি কিছুটা অদ্ভুত লাগে? কেন অদ্ভুত লাগবে কেন, তুমি তো তুমি। আর সাইফ, ইদানিং তুমি কেমন ভাবে যেন কথা বলো, কি যেন ভাবো ঠিক বুঝে উঠতে পারছি না। বেকারত্ব মানুষকে কিছুটা নতুন করে পরিবর্তন করে, নতুন রূপ দেয়, নতুন করে শেখায়, নতুন করে চেনায়। সাইফ তুমি আমার দিকে তাকাও, তোমার কি হয়েছে আমাকে বলবে? কি লাভ হবে, কি করবে তুমি? তুমি কি তোমার বাবার ফার্মে আমায় নিয়োগ দিবে, তারপর তোমার বাবা তার ফার্মের একজন কর্মচারীর সাথে তার মেয়ের বিয়ে দিবে? সাইফ তুমি ইদানিং অনেক বেশি ধৈর্যহীন হয়ে পড়ছো, তাতে সমস্যা আরো বাড়বে। প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরো, দেখো তোমার মা আমি এ আমাদের জন্য তোমাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আমি হলাম সাইফ, এখানকার থানা নির্বাহী কর্মকর্তা, নতুন এসেছি, পারিবারিক কিছু কাজে ঢাকা যাচ্ছি। এই যে দেখছেন, আমার একমাত্র মেয়ে নদী, আমাদের সুখের সংসারের একমাত্র আদরি। এটা হলো আমার মামুনি। আপনারা যারা সরকারি কর্মকর্তা তাদের তো নিজস্ব গাড়ির ব্যবস্থা আছে, আমাদের মতন এবার ট্রেনের জন্য অপেক্ষা করা এটা কি বেশ ভোগ্য বিষয় নয় আপনার জন্য? পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী, তার নাম হলো, থাকুক না ওনার নাম, অনেক নামে তো অনেকে পরিচিত, ওনার নামটা মুখ্য নয়, ওনাকে নদীর মামুনি নামে চিনতে বেশি ভালো লাগবে। কি নদী, আমি কি ঠিক বলছি? আচ্ছা সাইফ, আমরা যখন সংসারে হব, আমাদের সংসারে যখন ফুটফুটে একটি মেয়ে থাকবে, তখন তুমি আমাকে কি নামে ডাকবে? নদীর মামুনি। আমার কবিতা নামের কি হবে? মরে যাবে, বিলীন হয়ে যাবে,
তখন আমার কাছে এই কবিতা নামের কেউ থাকবে না। ঠিক বুঝলাম না। সবকিছু যে বুঝতে নেই। ও আরেকটা কথা, কাল তুমি কি বলবে বলেছিলে? বাবা কোথাকার কোন ব্যবসায়ী ছেলেকে আমাকে দেখার জন্য ডেকে পাঠান। তারপর তোমাকে দেখে তোমাকে পছন্দ করেনি, বিয়ের তারিখ কবে ঠিক হলো? আমি দাওয়াত পাবো তো? আমার না তোমার বিয়ে খাওয়ার খুব ইচ্ছা। খাওয়াবে তো? প্লিজ বলো না দাওয়াত করবে কি না। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? বেকার, আমি হলাম সর্বকালের সর্বসেরা বেকার। দেখো ভালো করে দেখো, আমি বেকার। আমার মতো হাজার হাজার বেকার এদেশের ঘরে ঘরে আছে। তাতে কি হয়েছে? বেকাররা কি মানুষ না? তারা কি ভালোবাসতে পারে না? তাদের কি কোনো ভালোবাসার অধিকার নেই? নেই, কোনো অধিকার নেই। তারা সমাজের বোঝা, তারা পরিবারের কলঙ্ক, তাদের জীবন অর্থহীন। সাইফ তুমি আমার দিকে তাকাও, আমার কোনো কিছু প্রয়োজন নেই, আমার কোনো কিছু লাগবে না, আমি শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। প্লিজ কবিতা, তুমি আমায় করুণা করো না, আমি তোমার করুণার পাত্র নই। তুমি আমায় ভুলে যাও, প্রয়োজন নেই আমার জন্য সারাটা জীবন তোমার নষ্ট করে ফেলা। প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে। নেই, আমি বলছি নেই। আমি আমার মায়ের খরচই ঠিক মতো চালাতে পারি না, আবার তোমার? শোনো কবিতা, তুমি আমায় ভালোবাসো, আমি সেই ভালোবাসার দোহাই দিয়ে তোমাকে বলছি, তুমি আমায় ভুলে যাও, যাও ভুলে যাও, এখনই ভুলে যাও। তোমার কি বলে ডাকতে মন চাইছে? বন্ধু বাবু, আমি তোমার বন্ধু বাবু। হয় হয়, যেমন আমি, একবার বলে দেখো না। ছোট শিশুরা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সবসময় যে মায়ের মতামত অপেক্ষায় থাকে আর কোনোভাবে অস্বীকার করা যায় না। এমনটাই তো হয়, আমরা যে বাঙালি মাতৃভক্তি আমাদের জন্য ধর্মের আদেশ। আচ্ছা রাজকুমারী, ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবির্ভাব হলো, সেই প্রজন্ম আমাকে কেমন চিনবে? মোটেও চিনবে না, তোমাকে এক ফোঁটা বিশ্বাসও করবে না, কারণ তুমি বিশ্বাসের যোগ্যতাই রাখো না। তাহলে কি হবে? কি হবে মানে? তুমি বুঝতে পারছো না, ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে, কেমন করে, কোন ধারণার ভিত্তিতে ভবিষ্যৎ প্রজন্মের আবির্ভাব হবে? কেন? এই তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি বলতে চাইছো? কেন তুমি বুঝতে পারছো না? তুমি কিছুক্ষণ আগে তো তুমি বললে আমি নাকি কোনো প্রকার বিশ্বাসের যোগ্যতা রাখি না, তাহলে তো আর তোমার সাথে আমার বিয়েই হবে না, ভবিষ্যৎ প্রজন্ম তো দূরের কথা। দেখো তুমি জানো আজ আমার মনটা অনেক ভালো। আমার মনটাও ভালো, তাই আমি তোমাকে বিয়ে করার দিবাস্বপ্ন দেখছি, তোমার আমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছি। কিন্তু তুমি তুমি আমি আমি কি আমি তোমাকে কি করেছি? আরে এ তো দেখছি স্মৃতি বলা পাবলিক, কিছুক্ষণ আগে তো তুমি আমাকে বললে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে মোটেই বিশ্বাস করবে না। ঠিকই তো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু আমার কথা শুনবে। কারণ কারণ কি? আমি ভণ্ড, আমি পাগল, আমাকে কি বিশ্বাস করা যায় না? আমি এত কিছু জানি না, আমি শুধু জানি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু আমার কথা শুনবে। ঠিক আছে, মনে থাকে যেন মনে থাকে যেন। আচ্ছা বলতে বাবু তুমি কি করো? আমি সরকারি কর্মকর্তা। আচ্ছা তুমি কি করো? আমি মাত্র স্কুলে ভর্তি হয়েছি। তুমি কি হতে চাও? আমি আমার মামনির মতো ভালো মানুষ হতে চাই। বাহ, তুমি তোমার মামনির মতো ভালো মানুষ হতে চাও? তোমার মামনি বুঝি খুব ভালো? অনেক 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 ভালো। তোমার মামনিকে তুমি অনেক ভালোবাসো বুঝি? প্রচন্ড ভালোবাসি, আমার মামনি আমাকে খুব ভালোবাসে।
তোমার বাবাকে তুমি ভালোবাসো না? আপুকেও খুব ভালোবাসি, এত 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 ভালোবাসি। আমার মনে হয় তোমার আর আমার সম্পর্কের বিষয়ে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হবে। তুমি এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছো? দেখো সাইফ, আমি সিদ্ধান্ত নিয়েছি বাবার পছন্দের ছেলেকে আগামী মাসে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করব। অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন তোমাকে। দুঃখিত মিস কবিতা, আপনাকে খুব খুশি হয়েছো? খুব খুশি? তোমার অভিশপ্ত জীবন থেকে নিজ থেকে আরেকটা অভিশাপ চলে যাচ্ছে, তাই? অভিশাপ? অভিশপ্ত জীবন? অভিশাপ? হ্যাঁ, অভিশাপ, অভিশাপ। আমি একটা অভিশাপ, তাই তো? তাই তো এই অভিশপ্ত জীবন থেকে তোমাকে মুক্তি দিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম। অবশেষে রাজকুমারী কবিতার সকল ধৈর্যের অবসান ঘটল। রাজকুমারী কবিতা আজ আমায় মুক্তি দিল। আমি আজ মুক্তি পেয়েছি, আমি আজ মুক্তি পেয়েছি। তুমি একটা কাপুরুষ, একটা কাপুরুষ। তুমি তুমি জীবনে কোনো দিন সুখী হবে না। তুমি তুমি অনেক কষ্ট পাবে, প্রচন্ড কষ্ট পাবে। তুমি তুমি একদিন আমাকে দেখে হিংসা করবে, তুমি অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে। বড্ড হিংসে হচ্ছে তোমার, তাই না? যা আজ তোমার হওয়ার কথা তা আজ অন্য কারো। কেউ যদি এখনো নিজের বাস্তবতা কেন্দ্রিক বর্তমানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের অলিখিত অতীত হাতড়ে বেড়ায়, সেখানে তার কি দেখে কেমন লাগছে, কি ভাবছে, এই শুধু তার মানসিকতার অপরিপক্কতা ছাড়া আর কিছুই না। এখনো নিজের হার না মানা অতীত। আচ্ছা যাক, বাদ দাও, তোমার কথা বলো। তোমার সংসার, তোমার স্ত্রী, তোমার মা, ওনারা কেমন আছেন? তারা কেউ নেই। তোমার সাথে যোগাযোগ শেষ হওয়ার পরের মাসে মায়ের একটি মেজর স্ট্রোক হয়েছে। মাকে ভর্তি করতে হয় অ্যাপোলো হসপিটাল। অবশ্য মাত্র তিন দিন পর মা আমাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। আমি বলি কি, চলো আমরা বিয়ে করে ফেলি, তখন তোমার মায়ের দেখাশোনা করার জন্য আর কাউকে লাগবে না। আর তুমি একটু শক্ত হও, এভাবে মেয়েদের মতো কেঁদো না। কান্না ছাড়া আমার আর কি করার আছে? বাসায় মা অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, বাড়িওয়ালা দু মাসের বাসা ভাড়া পায়। ডাক্তার বলেছে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে। আমি আর পারছি না, কি করব কিছু ভেবে পাচ্ছি না। মাথা একেবারে কাজ করছে না। আমি বলি কি, আমার কাছে কিছু টাকা আছে, যদি তুমি চাও। প্লিজ কবিতা, আমার অসহায়ত্বের সুযোগে আমার সাথে এভাবে ব্যবহার করো না। আমি তোমাকে অপমান করতে চাইছি না, তুমি শুধু একবার তোমার মায়ের কথা ভাবো। জানো কবিতা, মাঝে মাঝে ইচ্ছে হয় মাকে ঘুমের ওষুধ খাইয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দে। ছি ছি, তুমি এসব কি বলছো, এসব ভাবতে নেই। আচ্ছা কবিতা, এই পৃথিবীটা এমন কেন একবার চিন্তা করে দেখো। আমার মতো হাজার হাজার বেকার তাদের পরিবারের ভরণ পোষণ নিতে পারছে না। কেন এত বেকারত্ব? কি দরকার শিক্ষিত হওয়ার? কি প্রয়োজন এ সার্টিফিকেটের? যদি কোনো কাজে না আসে এই সার্টিফিকেট, তবে কিসের প্রয়োজন? যদি একটি চাকরি পেতে হলে কোম্পানির দ্বারে দ্বারে গিয়ে ঘুরতে হয়, এমন হলে কেমন করে হবে? সাইফ, তুমি বেশি অধৈর্য হয়ে পড়ছ। তুমি যদি এমন করো তোমার মায়ের কি হবে, আমাদের ভবিষ্যতের কি হবে? কিছুতে কিছু ভেবে পাচ্ছি না। মাঝে মাঝে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে
দূরে বহু দূরে হারিয়ে যেতে। এতটুকু তো হাঁপিয়ে উঠলেন, ওর ভবিষ্যৎ তো আপনাকেই গড়ে দিতে হবে। আচ্ছা আপনারা এখানে থাকুন, আমি ওর সাথে একটু খেলে আসি। দেখবেন ও কিন্তু বেশ দুরন্ত, দূরে চলে যেতে চাইবে, সাবধানে থাকবেন। চিন্তা করো না, তুমি ওদিকে চিনি সামলে। এত কম সময়ে তুমি পুনায় কতটুকু চিনলে? তোমার এত আত্মবিশ্বাস তার উপর? তোমরা কি পূর্ব পরিচিত? যদি বলি আমরা শুধু পূর্ব পরিচিত নই, ঘনিষ্ঠ অতীত। ঘনিষ্ঠ অতীত মানে? আমরা একে অন্যকে ভালোবাসতাম। আমি আর সাইফ একসাথে পড়াশোনা করতাম। এক অর্থে আমাদের সম্পর্কে কোনো পরিণতি না হওয়ার পিছনে ও নিজেই দায়ী ছিল, আর এই জন্যই ওর প্রতি আমার অগাধ আত্মবিশ্বাস। তুমি কি এখন ওনাকে ভালোবাসো? কেন, তোমার কি আমাকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়েছে? যথেষ্ট গর্ব হচ্ছে আমার, কারণ আমি আমার জীবনে এমন একজন সহধর্মিণী পেয়েছি যে কিনা অনেক প্রতিকূলতায় নিজের অতীত সাবলীনভাবে স্বীকার করে নেয়। কি নদী, বাবা মামনিকে বলো বন্ধু বাবুর সাথে খেলতে কেমন মজা হলো। নাদির সাহেব প্রতি সবকিছু জেনে ফেলেছে। কলঙ্কমুক্ত অতীত জানাতে ভয় কিসের? তাছাড়া গোপনে ফিরে আছে, ও অনেক ভালো মানুষ আর আমাকে অনেক ভালোবাসে। তুমি ওনাকে কতটুকু ভালোবাসো? ভালো থেকো, খুশি হব যদি নিজের জীবনটাকে গুছিয়ে নাও।